আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমরা কি ওর দর্শন পেতে পারি? অবশ্যই অবশ্যই। আমি জানতাম যে প্রজারা ওর দর্শনের জন্য উৎসুক হবে, সেই জন্য আমি রাজপ্রাসাদের মুখ্য তোরণের বাইরে তার ব্যবস্থা করে রেখেছি। দর্শনার্থীরা তোরণের বাইরে থেকেই ওর কুটিরকে প্রণাম জানাতে পারবে। যদি ওর ইচ্ছা হয় তবে কুটিরের ভেতর থেকেই উনি সবাইকে আশীর্বাদ করবেন। এবার আমি ওর আজ্ঞা ভক্তি ভরে পালন করে আপনাদের কাছে এই সিংহাসনে আরোহণ করার অনুমতি চাইছি। মিত্রগণ, আপনাদের মথুরা থেকে দূরে এই স্থানে একত্রিত হওয়ার জন্য এই জন্যই বলতে হলো, কারণ এখন মথুরার কোনো স্থানেই আমাদের এই প্রকার একত্রিত হওয়া সন্দেহের দৃষ্টিতেই রাখা হবে। কংসের গুপ্তচর নগরের অলি গলিতে চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ অক্রূর মহাশয়, রাজা হওয়ার পর ও দৃষ্টি আমাদের সবার উপর হবে, যাতে আমরা নিজেদের মধ্যে কোনো বিদ্রোহের প্রস্তুতি না নিতে পারি। মিত্রগণ, সেই জন্য আমাদের এ সময় এমন কোনো প্রকার ভুল করা উচিত নয় যাতে ওর আমাদের প্রতি কোনো প্রকারের সন্দেহের উদ্রেক হয়। কারণ কারোর প্রতি যদি ওর একটুও সন্দেহ হয় তবে ও তাকে সেই মুহূর্তে হত্যা করবে। এ তো স্বাভাবিক কথা, কারণ এ সময় ওর নীতি এটাই হওয়া উচিত যে বিদ্রোহের ক্ষুদ্রতম বীজকেও অঙ্কুরিত না হতে দেওয়া। যেখানেই অঙ্কুরিত হতে দেখবে সেখানেই তা উৎপাদিত করবে। ঠিক বলেছো তুমি, এ সময়ও কোন রকম করুণাই দেখাবে না। আপনি করুণার কথা বলছেন অক্রূর মহাশয়? এ সময় তো যেখানে আবশ্যকতা নেই সেখানেও নিজের শক্তি দেখাতে শুরু করে দেবে। আপনি দেখে নেবেন অক্রূর মহাশয়, ও নির্দোষ পথচারীদেরও দণ্ড দিতে শুরু করে দেবে, যাতে প্রজাদের মনে ওর প্রতি ভয় জেগে উঠবে। অবশ্যই চিন্তার বিষয়। তবে এর প্রতিকার? না, একেবারেই নয়। এ সময় প্রতিকারের নয়, বরং সব কিছু দেখে শুনেও নীরব থাকার, সেটাই বুদ্ধিমানের কাজ। আমি আপনার সাথে একমত, এখন আমাদের এমনভাবে থাকা উচিত যেন আমরা ওর সমর্থকদেরই অন্যতম। ওর ধারণা হবে যে আমরা ভীত হয়ে ওকে সমর্থন করতে বিবশ হয়ে গেছি, এতে ও প্রসন্ন হবে আর শান্ত থাকবে। কিন্তু ইত্যবসরে আমাদের নিজেদের মধ্যে সৈন্য সংগঠনের কার্য অবশ্য শুরু করা উচিত। অবশ্য, এর জন্য আমাদের সকলের এক এক করে মথুরা থেকে দূরে গ্রামে গ্রামান্তরে ছড়িয়ে যাওয়া উচিত, আর সেখানে গিয়ে ধীরে ধীরে আমাদের লোকেদের সংগঠিত করতে আরম্ভ করা উচিত। তা বলে সবাই একসাথে মথুরা ছেড়ে যাব না? একেবারে ঠিক বলেছো তুমি, আমাদের কিছুদিন এখানেই থাকা উচিত যাতে ও আমাদের সম্বন্ধে আশ্বস্ত হয়ে যায়।
কিন্তু আমার শুধু একটি বিষয় চিন্তা হচ্ছে। কি বিষয় অক্রূর মহাশয়? আমার চিন্তা হচ্ছে রাজকুমার বসুদেব আর দেবী দেবকীর জন্য। আমরা সবাই যদি মথুরার বাইরে চলে যাই তাহলে ওদের সুরক্ষার চিন্তা কে করবে? এ কথা বিচারণীয় বটে। এখন তো কংস স্বয়ং রাজা হয়ে গেছে, ওকে শাসন করার মতো কেউই নেই। তাই ও যখন খুশি আমাদের রাজকুমারকে হত্যা করতে পারে। এর একটি উপায় হতে পারে। কি? যখন আমরা মথুরা ছেড়ে যাব তখন যদি বসুদেব মহাশয়কেও কারাগার থেকে বার করে আমাদের সাথেই নিয়ে যায়। বাহ, এর জন্য তো একটা সুন্দর পরিকল্পনা এখনই আমার মাথায় আসছে। কি? বন্দিগৃহের একটি প্রাচীর যমুনা নদীর জলে নিমজ্জিত হয়ে আছে। অমাবস্যা রাতের অন্ধকারে ওই নদীপথে গিয়ে আমরা সেই প্রাচীর একটি ছিদ্র করতে পারি, যার দ্বারা দেবী দেবকী আর বসুদেব মহাশয়কে বার করে নদীপথে বাইরে নিয়ে যেতে পারি। বাহ 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 বাহ, কি সুন্দর প্রস্তাব! কি অক্রূর মহাশয়, প্রস্তাব তো অতীব সুন্দর, কিন্তু 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 কিসের? কিন্তু রাজকুমার বসুদেব কি আমাদের প্রস্তাব মানবেন? কেন মানবেন না? বন্দিদশা থেকে মুক্ত হতে কে বা না চায়? চেষ্টা করে দেখো। অবশ্যই, কালী মিত্র সেনকে ওদের কাছে এই সংবাদ সহ প্রেরণ করা যাক। হ্যাঁ, মিত্র সেনকে ওদের কাছে প্রেরণ করা যাক। অতি উত্তম কথা। যদি রাজকুমার বসুদেব আমাদের কথা মেনে নেন তবে আমার চিন্তা দূরীভূত হবে।